চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে সেলফিন যে অ্যাপসটি রয়েছে, যেটি মূলত ইসলামী ব্যাংকের একটি অ্যাপস, সেই অ্যাপসে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনাদের যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু খুব সহজেই আপনার সেই অ্যাকাউন্টটিকে সেলফিন অ্যাপের সাথে সংযুক্ত করে নিতে পারেন। তার ফলে কিন্তু আপনি বিভিন্ন কাজ কিন্তু সেলফিন অ্যাপ দিয়েই করতে পারবেন, যেমন আপনার মোবাইল রিচার্জ বা টাকা পাঠানো, টাকা ব্যাংক থেকে সেলফিনে নেওয়া বা এটিএমে উইথড্র করা, বিভিন্ন ধরনের নানান ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এই সেলফিন অ্যাপসটিতে পাবেন। তাই আপনাদের যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা চাইলে সেলফিন অ্যাপসটা ইউজ করতে পারেন, তবে সেটার জন্য প্রথমে সেলফিনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তারাও চাইলে সেলফিন অ্যাপসটি খুব সহজেই ইউজ করতে পারেন। এখানে আপনার যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে সেলফিন অ্যাপস অ্যাকাউন্ট খোলার জন্য, এরকম বিষয়টা না, সেলফিন অ্যাপে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। তো আপনি কিন্তু খুব সহজেই সেলফিন একটি অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এবং এই সেলফিন অ্যাপসটি দিয়েও কিন্তু আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এটি কিন্তু খুব সহজেই আপনি বাসায় বসে অনলাইনের মাধ্যমে কিন্তু সেলফিন অ্যাপসটির মাধ্যমে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনাকে আর আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যেতে হবে না, তাদের অফিসে যেতে হবে না, আপনি কিন্তু বাসায় বসে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট একটি খুব সহজেই খুলতে পারবেন জাস্ট এই সেলফিন অ্যাপসটির মাধ্যমে। তো সেই সেলফিন অ্যাপসটির মাধ্যমে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আজকের ভিডিওতে জাস্ট আমি শুধু সেলফিন অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের ডিটেলস আকারে দেখিয়ে দিব যে সেলফিন অ্যাপসের মাধ্যমে কীভাবে একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় বাসায় বসে 5 মিনিটের মধ্যেই। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চাউন্ডটি আসে সেটিতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তার ফলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে এখন একটি লাইক নিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটি ইনস্টল করতে হবে। আশা করছি সেটা আপনারা পারবেন, সেটা খুবই সিম্পল একটা প্রসেস, যার কারণে আমি দেখাচ্ছি না। আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সেলফিন লিখে, আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটাকে প্লে স্টোরে ওপেন করে নেবেন, তারপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে। তো ভিউয়ার্স, এখানে দুটো উপায় আছে রেজিস্ট্রেশন করার, একটা হচ্ছে রেজিস্টার উইথ NID, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করার, আরেকটা আছে রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি ধরে নিচ্ছি আপনাদের সবার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নেই, বাট আপনাদের NIDটা রয়েছে, তাই আমি রেজিস্টার উইথ NIDটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ NID দিয়ে আপনারা কীভাবে এখানে রেজিস্টার করবেন, তো আপনারা রেজিস্টার উইথ NID এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে নাম্বার দিয়ে আমরা সেলফিন অ্যাপসটিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের সেই নাম্বার কোন অপারেটরের সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিব। এখানে আমাদের সেই নাম্বারটা কি গ্রামীণ ফোরের, না এয়ারটেলের, না রবির, এটা আমরা সিলেক্ট করে এখানে বসিয়ে তারপরে চুজ সেলফিন 6-ডিজিট পিন, অর্থাৎ এখানে আপনাকে একটা 6 ডিজিটের পিন দিতে হবে। পিন মানে একটা পাসওয়ার্ড, তবে সেটা অবশ্যই সংখ্যার হবে, সেটাকে কোনো আপনি ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারবেন না, যেমন 1 2 3 4 5 6 বা এরকম কিছু সংখ্যা বসিয়ে দিবেন, বাট এত সিম্পল সংখ্যাও বসাবেন না যাতে যে কেউ জেনে যেতে পারে। তো অবশ্যই আপনার যাতে মনে থাকে এবং একটু হার্ড টাইপের একটা পিন, 6 ডিজিটের পিন কিন্তু এখানে বসাবেন, অবশ্যই 6 ডিজিটের। তো পিনটা বসে এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। তো তার আগে আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেটির কিন্তু প্রথম পেজ এবং অপর পেজ যেটা রয়েছে, অর্থাৎ দুই পেজের একটা ছবি আপনি তুলে নেবেন খুব ভালোভাবে, যাতে স্পষ্ট করে সব লেখাটেখা বোঝা যায়। স্ক্যান করে নিলে সবচেয়ে ভালো হয়, বাট আপনি যদি মোবাইলে একটা ছবিও নিয়ে নিতে পারেন, দুই পাশের দুইটা ছবি, তাহলেও কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। তো আগে অবশ্যই সেই ছবির কাজগুলো করে নেবেন, ছবি মানে আইডি কার্ডের ছবিগুলো তুলে নেবেন, তারপরে আপনারা এখানে রেজিস্টার করতে আসবেন। তো আপনারা এখন রেজিস্টার করতে এখানে 6-ডিজিট পিন দিয়ে আপনার রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা সেখানে দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড বা একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। বসিয়ে আপনি সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে আপলোড ইওর NID, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড আপনাকে এখানে সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে। তো এখানে আপলোড NID ফ্রন্ট লেখা রয়েছে, অর্থাৎ NID যে ফ্রন্ট সাইডটা রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। আপনার জাস্ট এখানে একটা ক্লিক করলেই আপনার যে গ্যালারি রয়েছে বা ক্যামেরা রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। আপনার যদি এখন ডিরেক্ট ছবি তুলে এখানে আপলোড
আপলোড করতে চান সেটাও পারবেন, বা আপনারা যদি গ্যালারিতে ছবি সেভ করা থাকে চাইলে সেটাও এখানে এনে বসিয়ে দিতে পারবেন। তো ডিরেক্ট ছবি তোলার চেয়ে গ্যালারিতে আগে ছবি তুলে রেখে গ্যালারিতে রাখাই ভালো। তো আপনি শুধু জাস্ট গ্যালারি থেকে সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে সেটা কী হবে কত সেটা আসলে আপনারা জানেন, এখানে একটা ক্লিক করবেন, তারপরে গ্যালারি থেকে গ্যালারিতে ওপেন করে নেবেন। গ্যালারি ওপেন হওয়ার পর আপনি সেই ছবিটা এখানে চুজ করে এনে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর নিচে আরেকটা বক্স রয়েছে, এখানে বলতেছে আপলোড এনআইডি ব্যাক, অর্থাৎ এনআইডি কার্ডের ব্যাক সাইডটা কিন্তু এই বক্সে আপলোড করতে হবে। একই সিস্টেম, এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনি গ্যালারিটা ওপেন করবেন, তারপর আপনার যে ব্যাক সাইডে যে ছবি তোলাটা রয়েছে এনআইডি কার্ডের সেটা জাস্ট ক্লিক করে এখানে অটোমেটিক বসে যাবে, জাস্ট ক্লিক করে দিবেন। তো এভাবে করে আপনারা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটার ফটো এখানে আপলোড হয়ে যাবে, জাস্ট ক্লিক করে দিলেই হবে। তারপর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে কনফার্ম আপলোড রয়েছে, আর একটা রয়েছে সেটা হচ্ছে রিটেক ইমেজ। তো আমাদের যদি ছবি একদম স্পষ্টভাবে তোলা হয়ে থাকে তাহলে আমরা এখানে কনফার্ম আপলোডের মধ্যে ক্লিক করে দেবো। কনফার্ম আপলোডের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এনআইডির সকল ইনফরমেশনগুলো কিন্তু শো করবে। তো আপনারা অবশ্যই সবগুলো একটু চেক করে নেবেন যে আপনার এনআইডির নাম্বার ঠিক আছে কি না, আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কি না, তারপরে আপনার নামে কোনো ভুল আছে কি না, এগুলো সবগুলো ভালোভাবে দেখে নেবেন যে কোথাও যাতে কোনো ভুল টুল না থাকে। কারণ তারা যেহেতু ছবি দেখে সকল কিছু এখানে এন্ট্রি করছে, তাই হয়তো কোনো জায়গায় কোনো ভুল ফল থাকতেই পারে। তো আপনার অবশ্যই নিজে থেকে চেক করে যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করে নেবেন। সংশোধন করার পর একদম নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে সকল কিছু লেখে টেখে দেবেন, বা কোনো জিনিস যদি সিলেক্ট করা না থাকে, যেমন জেন্ডার, আমার জেন্ডারটা এখানে সিলেক্ট করা নাই তাই আমি জেন্ডারটা সিলেক্ট করে দিয়েছি, এবং প্রফেশনটা এখানে দেওয়া নাই তাই প্রফেশনটা দিয়ে দিয়েছি। তো আপনার জেন্ডার এবং প্রফেশন এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দিবেন, যদি কোনো ওয়ার্কার হয়ে থাকেন বা সার্ভিস করে থাকেন তাহলে সেই প্রফেশনগুলো এখানে লিখে দিয়ে দিবেন। লিখে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এখানে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে একটি বক্স আপনি দেখতে পারবেন, এই বক্সে লেখা থাকবে যে টেক ইউর পিকচার, অর্থাৎ একটা পিকচার তুলতে হবে আপনাকে লাইভ। এটা মূলত আপনি ফ্রন্ট ক্যামেরা আপনার ওপেন হয়ে যাবে যদি আপনি এখানে একটা ক্লিক করেন, এবং ফ্রন্ট ক্যামেরা ওপেন হওয়ার পর আপনি লাইভ আপনার একটা ছবি তুলে দিয়ে দিবেন। কারণ ছবিটা খুব ভালোভাবে তুলতে হবে, এটা মূলত একটা ভেরিফিকেশনের জন্য যে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার রিয়েল যে চেহারা সেটার মিল আছে কিনা, নয় তো যে কেউ যে কারো এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারে। তাই অবশ্যই এই ভেরিফিকেশনটা আপনাকে একটু ভালোভাবে করতে হবে। আপনি জাস্ট আপনার ক্যামেরাটা এখানে ক্লিক করে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তারপর আপনি আপনার মুখটা সামনে আনবেন আপনার সেলফি ক্যামেরার সামনে। তো তারপরে চোখ দুইবার ব্লিঙ্ক করবেন, ব্লিঙ্ক করার পর কিন্তু ছবিটা উঠে যাবে, এবং ছবি ওঠার পরে তারা কিন্তু অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। এখানে আপনার কিন্তু ছবি তুলতে হবে বা এরকম কিছু না, তারাই যখন মনে করবে যে হ্যাঁ ছবিটা মিলছে ঠিক আছে তখনই কিন্তু তারা ছবিটা নিয়ে নেবে। তো নেওয়ার পর এখানে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটাই আমি আপলোড করবো তাহলে কনফার্ম আপলোডের মধ্যে ক্লিক করে দিবেন, আর যদি মনে করেন না এর থেকে ভালো ছবি আমি আপলোড করবো আরেকবার চেষ্টা করি আবার তুলে দেখি, তাহলে আপনি চাইলে রিটেক ইমেজ এটাও চাইলে দিতে পারেন। বাট আপনার যেটা উঠছে সেটাই ভালো, সেটা আপনি কনফার্ম আপলোডের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। কনফার্ম আপলোডের মধ্যে ক্লিক করার পর তো এই প্রসেসগুলো কিন্তু অনেকটা আপনার যারা বিকাশে অ্যাকাউন্ট খুলছেন বা রকেটে অ্যাকাউন্ট খুলছেন বা নগদ অ্যাকাউন্ট খুলছেন অনেকটা প্রায় ওইরকমই প্রসেস। তো আশা করি আপনাদের প্রসেসগুলো বুঝতে তেমন অসুবিধা হওয়ার কথা না। তো এখন আপনারা কী করবেন, এখন আপনি এখানে আপনি দেখবেন যে আপনার নামটা ঠিক আছে কি না, নাম যদি বসে যায় তাহলে তো বসে গেলেই ঠিকভাবে, আর যদি না বসে তাহলে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এখানে নাম দেওয়ার পর এখানে চাইলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, অর্থাৎ সবগুলো অপশনাল। ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে রেফারেল মোবাইল নাম্বার এটিও চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, দরকার নেই। তারপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে জাস্ট আপনি দেখবেন যে আপনার নামটা ঠিকভাবে বসছে কি না, যদি না বসে তাহলে নামটা ঠিকভাবে বসিয়ে দিবেন। নামটা বসে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। নাম নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে কংগ্রেচুলেশনস, অর্থাৎ আপনার কিন্তু সেলফিনে অ্যাকাউন্ট খোলা একদম 100% সফল হয়েছে, এবং আপনি কিন্তু খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে বাসায় বসে আপনার জাস্ট এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু সেলফিনে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারলেন। তো এখন আমরা কী করবো, এখন আমরা এখান থেকে একদম নিচে লেখা রয়েছে লগ ইন, এটার মধ্যে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর এখন আমাদের জাস্ট লগ ইন করতে হবে। আমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক উপরে বক্সে বসে যাবে, যে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে সেলফিনে অ্যাকাউন্ট খুলছি সেই মোবাইল নাম্বারটা বসে যাবে। জাস্ট আমাদের যে 6-ডিজিট পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা এখানে দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা পিন কোডটা দিয়ে যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু সেলফিনে ইন্টারফেসটা এরকম শো করবে, অর্থাৎ এটা হচ্ছে সেলফিন অ্যাপসের হোম পেজ। তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজে সেলফিন অ্যাপসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কত ফিচার পেয়ে যাচ্ছেন। এখানে এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন আপনার সেলফিন অ্যাপসে, তারপরে অ্যাড মানি করতে পারেন, তারপরে ফান্ড ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ কোনো জায়গা থেকে এখানে টাকা আনতে পারেন বা এখান থেকে কোনো জায়গায় টাকা পাঠাতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, কোনো টিকিট কিনতে পারবেন। এছাড়া এই পাশে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আর দেখাতে পারছি না আপনাদের। তারপরে ক্যাশ উইথড্র করতে পারবেন, তারপরে বিল পেমেন্ট করতে পারবেন, রিকোয়েস্ট মানি, এছাড়াও নানান ধরনের কিন্তু সুযোগ সুবিধা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো মূলত ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে নিচেরগুলো, যে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ডস, তারপরে এম ক্যাশ, এগুলো আপনি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। তো ফার্স্ট আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ফার্স্ট এই ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।